আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে বাড়িতে অবস্থান করছো। মহামারী করোনা ভাইরাসের কারণে স্বাভাবিক জীবনযাত্রা আজ ব্যাহত, তাই তোমাদের শিক্ষা ব্যবস্থাকে সচল রাখতেই আমাদের এ কার্যক্রম। আইরিন আক্তার, সহকারী শিক্ষক, রাষ্ট্রবিজ্ঞান, মজিদচরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, নড়িয়া, শরীয়তপুর। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের পাঠ পরিচিতি জেনে নেই। তৃতীয় শ্রেণী প্রাথমিক বিজ্ঞান ষষ্ঠ অধ্যায়, পাঠের শিরোনাম বায়ু। আশা করছি তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং অনুশীলন করবে। এই অধ্যায়টি অনুশীলনের মাধ্যমে তোমরা যা জানতে পারবে, বায়ু কি এবং বায়ুর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে, বায়ুর বিভিন্ন উপাদানের ব্যবহার ব্যাখ্যা করতে পারবে। শুরুতেই আমরা কিছু ছবি দেখব, তোমরা ছবিগুলো মনোযোগ সহকারে লক্ষ্য করো। এই ছবিগুলোর প্রত্যেকটিতেই রয়েছে বায়ুর ব্যবহার। আমরা আরো কিছু ছবি দেখব, তোমরা ছবিগুলো লক্ষ্য করো। এই ছবিগুলোতেও বায়ুর ব্যবহার রয়েছে। এখন আমরা আমাদের মূল আলোচনায় যাব। শুরুতেই আমরা জানব বায়ু কি। বায়ু পরিবেশেরই একটি উপাদান। আমরা বায়ু দেখতে পাই না, কিন্তু অনুভব করতে পারি। উদ্ভিদ এবং প্রাণীর বেঁচে থাকার জন্য বায়ু প্রয়োজন। মানুষ সহ সকল প্রাণী ও উদ্ভিদ শ্বাসকার্যে বায়ু ব্যবহার করে। কোনো জীবই বায়ু ছাড়া বাঁচতে পারে না। আমাদের চারপাশে বায়ু রয়েছে। আমরা গাছের ডালপালা নড়া দেখে বুঝতে পারি বায়ুর উপস্থিতি। হাত পাখা নাড়ার মাধ্যমেও আমরা বায়ুর উপস্থিতি বুঝতে পারি। আমরা বিভিন্নভাবে বায়ু ব্যবহার করি, যেমন গাড়ির চাকায় বায়ু ব্যবহার করা হয়, নৌকা পালে বাতাস ব্যবহার করে পানিতে চলাচল করে, গরম লাগলে বায়ুর সাহায্যে শরীর ঠান্ডা করি। বায়ু প্রবাহ উইন্ডো মিলের চাকা ঘুরিয়ে বিদ্যুৎ তৈরিতে সহায়তা করে। তোমরা কি জানো বায়ুতে কি কি উপাদান থাকে? শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন জানব যে বায়ুতে কি কি উপাদান থাকে। বায়ুতে বিভিন্ন ধরনের গ্যাস, যেমন নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড ইত্যাদি আছে। এছাড়া জলীয় বাষ্প, ধূলিকণা ইত্যাদি থাকে। বায়ুর বিভিন্ন গ্যাস আমরা কিভাবে ব্যবহার করি, এটাই আমাদের আজকের পাঠের প্রশ্ন। আমরা বিভিন্ন কাজের মাধ্যমে এই প্রশ্নের সমাধান করব। তোমরা কি জানো কোন গ্যাস আগুন জ্বলতে সাহায্য করে? অক্সিজেন গ্যাস আগুন জ্বলতে সাহায্য করে। এখন আমরা জানব কোন গ্যাস আগুন নেভাতে সাহায্য করে। কার্বন ডাই অক্সাইড গ্যাস আগুন নেভাতে সাহায্য করে। বায়ুর বিভিন্ন গ্যাস আমরা কিভাবে ব্যবহার করি, আমরা এখন জানব। এখানে তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ। ছবিতে একটি গাছ দেখা যাচ্ছে এবং কিছু মানুষ দেখা যাচ্ছে। ছবিটির মাধ্যমে আমরা বায়ুর ব্যবহার বুঝতে পারব। উদ্ভিদ তার খাদ্য তৈরি থেকে বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে, এবং প্রাণী তার শ্বাসকার্যের জন্য বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে।
আমরা এখন বায়ুর উপাদানগুলোর ব্যবহার সম্পর্কে জানব। এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ। অক্সিজেন মাস্কের সাহায্যে রোগী শ্বাস গ্রহণ করছে। অধিকাংশ জীবের বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রয়োজন। উদ্ভিদ খাদ্য তৈরির সময় বায়ুতে অক্সিজেন ছেড়ে দেয়। প্রাণী বেঁচে থাকার জন্য অক্সিজেনের উপর নির্ভর করে। হাঁপানি বা শ্বাসকষ্টের রোগীকে সরাসরি অক্সিজেন দিতে হয়। আমরা অক্সিজেন সম্পর্কে জেনে নিলাম। এখন আমরা জানব কার্বন ডাইঅক্সাইড সম্পর্কে। তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ, একটি কোমল পানীয় এবং অন্যটি আগুন নেভানো। উদ্ভিদের নিজের খাদ্য তৈরি করতে কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন। কার্বন ডাইঅক্সাইড আগুন জ্বলতে সাহায্য করে না, এজন্য আগুন নেভানোর যন্ত্রে এই গ্যাস ব্যবহার করা হয়। সোডা জাতীয় কোমল পানীয় তৈরিতে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার হয়। আমরা কার্বন ডাইঅক্সাইড সম্পর্কে জেনে নিলাম। এখন আমরা জানব নাইট্রোজেন সম্পর্কে। আমরা কিছু ছবি দেখছি, দেখো। তোমরা ছবিগুলো চিনতে পারছো? একটি আলুর চিপসের প্যাকেট, দ্বিতীয়টি সার এবং তৃতীয়টি বৈদ্যুতিক বাল্বের। এর প্রত্যেকটিতেই নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। উদ্ভিদের বৃদ্ধির জন্য যে সার ব্যবহার করা হয় তাতে নাইট্রোজেন থাকে। বৈদ্যুতিক বাতির বাল্ব এবং আলুর চিপ জাতীয় খাদ্যের প্যাকেটে নাইট্রোজেন ব্যবহার করা হয়। আমরা বায়ুর উপাদানগুলো সম্পর্কে জেনে নিলাম। এই অধ্যায়টি থেকে তোমাদের যা বাইরের কাজ থাকছে, অক্সিজেনের ব্যবহারের দুটি উদাহরণ লেখা, কার্বন ডাইঅক্সাইড গ্যাসের দুটি ব্যবহার লেখা, নাইট্রোজেন গ্যাসের একটি ব্যবহার লেখা। ধন্যবাদ সবাইকে মনোযোগ সহকারে ক্লাসটি দেখার জন্য। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।